بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان السلام عليكم ورحمه الله وبركاته انજેতেকে তফজল হোসেন ভাই প্রশ্ন আপনি জানতে চেয়েছেন ছোট শিশুদেরকে মানুষ বলে যে কুদৃষ্টি লেগে যায় নজর লেগে যায় এক্ষেত্রে সামাজিকভাবে মা এবং বোনেরা মা কপালে টিপ দেন এটা কতটুকু সম্মত বা কি করণীয় বা জি হোসেন ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন এর জন্য হল যে ছোট বাচ্চাদেরকে মানুষ নজর লাগিয়ে দেয় কুদৃষ্টি দেয় বা বদ নজর দেয় এটা সঠিক বা কুদৃষ্টিতে তাকালে খারাপ হয়ে যায় অসুস্থ হয়ে যায় এটা হাদিসের কথা সহি এর আলোকে প্রমাণিত তবে যে আমরা টিপ ব্যবহার করি ওই কপালে কালো টিপ দিয়ে রাখি এটি সম্মত নয় এটি দেওয়া যাবে না যদি আমরা ওই টিপ দিয়ে দিই যে এটা করলে হয়তো কোনো লাগবে না বা কুদৃষ্টি দিবে না এটা যদি আমাদের ধ্যান ধারণা হয়ে থাকে তাহলে এটা শিরক হয়ে যাবে আমাদেরকে ধারণা আশা করতে হবে ভরসা করতে হবে তার উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আর কুদৃষ্টিতে কুদৃষ্টি থেকে শিশুদেরকে বাঁচার জন্য রসুল কারিম সাল আলি সাল্লাম পদ্ধতি শিক্ষা দিয়েছেন যেমন বোখারি শরীফের তিন হাজার তিনশো একাত্তর নম্বর হাদিস এবং মিসকাতের এক হাজার তিনশো পাঁচশো 1535 নম্বর হাদিসে রাসুল কলি আমিন সাল্লাল্লাহু একটা দোয়া উল্লেখ করেছেন শিক্ষা দিয়েছেন সে দুয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতি মিন কুল্লি আইনি লামাতিন এ দোয়াটি রয়েছে এ দোয়াটি পড়ে আমরা শিশুদের কেফু দিয়ে দিব তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল কোনজর দৃষ্টিশীল ব্যক্তিদের দৃষ্টি থেকে শিশুরা রক্ষা পাবে আশা করি ভাই রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ এর অনুসরণ করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তফিক দান করুন সকলে বলি আল্লাহ আমীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া